ওম নমি শিবায় স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো। আজ আমরা রিভিশন ওয়ার্কের কাজ করব। প্রত্যেকে বাংলা লিট খাতায় আজকের ডেট দিয়ে রিভিশন ওয়ার্ক হেডিং দিয়ে কাজ শুরু করবে। গতদিন আমরা 1 থেকে 7 অবধি প্রশ্নের উত্তরগুলো লিখেছিলাম রিভিশন ওয়ার্কে, আজ আমরা 8 থেকে কাজ শুরু করব। দেখো, আমরা কাজ শুরু করার আগে বলে রাখি, তোমরা কিন্তু যা যা সিলেবাসে আছে সেই পড়াগুলো অবশ্যই কমপ্লিট করে তারপর রিভিশন ওয়ার্কের কাজ করবে, তাহলে দেখবে নিজেরাই আনসার লিখতে পারছো। দেখো, 8 নম্বর প্রশ্ন আছে, নিচের বাক্যগুলির কোনটি কোন ক্রিয়ার কাল বেছে লেখো। বাক্য দেওয়া রয়েছে এবং সেটা কোন কালের অন্তর্গত সেটা লিখতে হবে। কয়েকটা দেখো, স্বপ্না বই পড়ে, ব্র্যাকেটে আছে অতীতকাল অবলিক বর্তমানকাল। খয়ের প্রশ্ন দেখো, সে গতকাল সার্কাসে গিয়েছিল, ব্র্যাকেটে আছে ভবিষ্যৎকাল অবলিক অতীতকাল। গয়েরটা দেখো, আমি অঙ্ক করব, ব্র্যাকেটে আছে অতীতকাল অবলিক ভবিষ্যৎকাল। যে উত্তর ঠিক মনে হবে সেটা বেছে লিখতে হবে। 9 নম্বর দেখো, বন্ধনী থেকে উপযুক্ত ক্রিয়ার কাল বসিয়ে শূন্যস্থান পূরণ করো। বন্ধনী অর্থাৎ ব্র্যাকেট, ব্র্যাকেটের ওপরে কিছু তোমাকে কাল লিখে দেওয়া আছে, তো সেইখান থেকে যেটা ঠিক মনে হবে সেই কাল তোমাকে ফিলিনে বসাতে হবে। কয়েকটা দেখো, আমরা খেলা ড্যাশ। কয়েকটা দেখো, হু হু করে বাতাস ড্যাশ। গ দেখো, ঈশ্বর তোমার মঙ্গল ড্যাশ। এবার 10 নম্বর প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলিতে ছেদ চিহ্ন বসাও, তোমাকে পাঞ্চুয়েশন মার্ক বসাতে হবে। কয়ে আছে দেখো, আপনি কোথায় যাচ্ছেন। খয়ে আছে, ছি এমন কথা বলতে নেই। গয়ে আছে, এসো বসো খাও বিশ্রাম করো। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, নিচের চিহ্নগুলি বসিয়ে এক একটি বাক্য তৈরি করো। এক একটা সেন্টেন্স বানাতে হবে, ইউজ করতে হবে কয়ে আছে বিস্ময়বোধক চিহ্ন আর খয়ে আছে কমা। এবার 12 নম্বর প্রশ্ন দেখো, নিচের বাক্যগুলিতে ক্রিয়াপদ কোনগুলি লেখো। সেন্টেন্স দেওয়া আছে, ক্রিয়াপদ আইডেন্টিফাই করতে হবে। কয়েকটা দেখো, আমি অথবা তুমি যে কেউ যাব। খয়েরটা দেখো, বনবন করে পাখা ঘুরছে। গ হচ্ছে, আমি খেলা করলাম। এবার 13 নম্বর প্রশ্ন দেখো, নিচের বাক্যের চিহ্নিত ক্রিয়াগুলি সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া তা বেছে লেখো। অর্থাৎ বাক্য দেওয়া রয়েছে এবং ক্রিয়াপদটাকে আন্ডারলাইন করে মার্ক করে দেওয়া আছে, সেটা অসমাপিকা ক্রিয়া না সমাপিকা ক্রিয়া তোমাকে চিন্তা করে লিখতে হবে। দেখো, ক আছে, সপ্তর্ষি ছবি আঁকছে, আঁকছে নিচে দাগ দেওয়া আছে, সেটা অসমাপিকা ক্রিয়া না সমাপিকা ক্রিয়া অপশান দেওয়া আছে। খয়েরটা দেখো, আমি বাড়ি গিয়ে পড়তে বসবো, গিয়ে আর বসবো দুটো নিচে দাগ দেওয়া আছে, গিয়ে সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া লিখবে আর বসবো লিখে সেটাও সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া লিখবে। যা যা পরীক্ষায় আছে খুব ভালো করে বারবার করে পড়ো, দেখবে পরীক্ষা খুব ভালো হবে। নমস্কার।